আর বন্ধুরা, যথারীতি আসো, আমি আজও আমি আপনাদের সাথে মুন্নি ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সাথে বাফলোকে নিয়ে এবং কি বাফলোতে আপনার এখানকার আমরা বাঙালিরা কেমন এবং বাঙালি কমিউনিটি কী অবস্থা, আমরা কী পরিস্থিতিতে আছি, ওগুলো নিয়ে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সাথে উপস্থিত হলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কি সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং কি অবশ্যই যাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে একটু অবশ্যই আশা করি ভিডিওটা এবং কি চ্যানেলটা ভালো লাগবে। আসলে আমার চ্যানেলের বৈশিষ্ট্য এটা, বিভিন্ন একসময় আমি এক স্টাইল নিয়ে আমি কথা বলিয়েছিলাম, এখানে নির্দিষ্ট কোনো গণ্ডি অথবা নির্দিষ্ট কোনো কিছুই নেই। তো আজকের বিষয়টা হচ্ছে আমি বাফলোকে নিয়ে যেহেতু কথা বলবো, আমার গত ভিডিওতে আমি এখানকার বাড়িগুলো নিয়ে কথা বলেছিলাম, আজকের ভিডিওতে কথা বলা হবে আমার বিশেষ করে বাফলোতে এখানকার মানুষ কেমন কাজ করে এবং কি এখানকার ইনকাম সোর্স কী এবং কি এখানকার জব মার্কেট কী, ওগুলো নিয়ে, ওইসব বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। কারণ আপনাদের অনেকেরই কোশ্চেন এবং অনেকেরই জিজ্ঞাসা থাকে এবং অনেকে অনেক ধরনের উদ্ভট উদ্ভট আপনার প্রশ্ন করে যে বাফলোতে আসলে আমরা কী করি, মানুষ কি এখানে কাজ করে কি না, আসলে বাফলো কি সিটি কি না। আবার অনেকে এমনও কোশ্চেন করে বাফলো কি আমেরিকাতে কি না, এরকমও প্রশ্ন আসে। তারপর অনেকে জিজ্ঞেস করে বাফলোটা আসলে কোথায়, আবার অনেকে মনে করে যে এটা এক ধরনের, মানে বাফলো শুনতে আপনার কেমন কেমন মনে হয়। সো যারা আসেন নাই তাদের জন্যই আসলে এক ধরনের ভিডিওটা, আর যারা আসছেন তাদের তো অবশ্যই এটা নিয়ে আমার কথা বলার কোনো অপেক্ষা রাখে না, যেহেতু তারা এতদিন অনেক কিছু বুঝছেন। আর যাদের ফ্যামিলি আত্মীয় স্বজন এখানে আসে বাফলোতে, তারা ভালো করেই জানেন যে বাফলোতে আসলে মানুষের জীবন মান কেমন, এখানে মানুষের চাকরি ইনকাম কেমন, এটা আর কি। সো বেসিক্যালি প্রথমে আমি যে কথাটা বলতে চাই, এখানকার জব মার্কেট এবং কি নিউ ইয়র্ক সিটিতে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটি কেন্দ্রিক জব মার্কেট, এটাতে তেমন একটা ডিফারেন্স তেমন না। নিউ ইয়র্ক সিটির চাইতে আমার মনে হয় এখানে জব মার্কেট আরও বেশি ওপেন, কারণ নিউ ইয়র্ক সিটিতে মোস্ট অফ দ্য পিপল, আমরা যারা আমাদের বাঙালি কমিউনিটি অনেকেই, আপনার বেশিরভাগ মানুষই আপনার ট্যাক্সি জব এবং কি আপনারা যারা ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত, 5% থেকে 10% পিপল আছে যারা ভিন্ন ধরনের জব করে, যেমন যারা হয়তো অফিসিয়াল সাইডে বিভিন্ন জব করে থাকে, সেটা অন্য ভিন্ন বিষয়। আর মোস্ট অফ দ্য পিপল আপনার সাধারণত যারা বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন আপনার কী বলে কনভিনিয়েন্ট স্টোরে বিভিন্ন ধরনের জবগুলো করে, যেটা অনেকে কনস্ট্রাকশন জব করে। সো ওই ক্ষেত্রে বলতে গেলে এখানে নিউ ইয়র্ক সিটিতে আপনাদের যে সিচুয়েশান জব মার্কেট, এখানে বাফলোতে আপনি এনি কাইন্ড অফ সব ধরনের, এখানে কনভিনিয়েন্ট স্টোরগুলো এখানে অ্যাভেলেবেল আছে, এখানে সব ধরনের বড়ো বড়ো কী বলে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো এখানে আছে। তারপর এখানে আপনি যারা ওইখানে নিউ ইয়র্ক সিটিতে যারা উবার লিফ্ট এবং কি বিভিন্ন ট্রান্সপোর্টেশন ট্যাক্সি সার্ভিসের সাথে জড়িত, আপনার চাইলে এখানেও ট্যাক্সি সার্ভিস আছে, এখানে লিবার্টি ট্যাক্সি আছে এবং কি এখানে আপনার সিটি ওয়াইড অনেক ধরনের ট্যাক্সি আছে, ওগুলোতেও কাজ করা যায়। তারপর যে আপনার এখানে উবার লিফ্টও মাস্ট আছে, আপনারা সবাই জানেন, যেহেতু আমেরিকার এবং কি পৃথিবীর এখন সব প্রায় মোস্ট অফ দ্য সিটিতে আপনার উবার এবং কি লিফ্ট ওদের সার্ভিস সেবা চালু আছে। আর আসলে একটা কথা বললে নয়, যেটা অনেকে অনেকের ভুল ধারণা আছে আসলে বাফলোটা কেমন, বাফলোটা কোথায়, বাফলোটা কী ধরনের, একটা কথা মনে রাখতে হবে, যেটা আমরা আসলে বাফলোটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের একটা সিটি, যেটা আপনার ম্যানহাটন হচ্ছে সবচেয়ে বড় সিটি, তার সেকেন্ড লার্জেস্ট সিটি হচ্ছে আপনার বাফলো। সো এখানে আসলে বলার অপেক্ষা রাখে না এটা কতটুকু উন্নত হইতে পারে অথবা এখানকার জব মার্কেট কেমন হইতে পারে। আসলে আমরা বাঙালিরা যেসব বাড়িঘরগুলো কিনি এখানে বসত, মানে এখানে আমাদের আমাদের কী বলে আমাদের কমিউনিটি আমরা গড়ে উঠতেছে অথবা আমরা যেসব বাড়িগুলো কিনতেছি, ওগুলা চিন্তা করে আপনারা বাফলো সম্পর্কে আপনাদের কোনো ধারণা করতে পারবে না। কারণ বাফলো কয়েকটা জিপ কোড ছাড়া আর আশেপাশে আপনি যখন এরিয়াগুলোতে যেমন ওইখানে নিউ ইয়র্ক সিটির ছেড়ে বাড়ির দাম এখানে অনেক বেশি, এখানে ট্যাক্স অনেক হাই। সো এখানে যদি আপনি ইনকাম সোর্স এবং এখানে যদি জব মার্কেট না থাকে, এখানে যদি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস না থাকে, তাহলে আপনি এখানে কীভাবে এত ধরনের এত হাই ট্যাক্স হয় সাধারণত দুই একটা এরিয়া ছাড়া। সবচাইতে যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাফলোতে আপনার, আমি আসলে আমেরিকার অন্যান্য স্টেটের সম্পর্কে বলতে পারবো না, আমি সাধারণত নিউ ইয়র্ক স্টেট সম্পর্কে বলতে পারবো। নিউ ইয়র্কের সবাই জব মার্কেট কেন্দ্রিক হচ্ছে, আগেই বললাম যে ম্যানহাটনকে কেন্দ্রিক। আমি মনে করি যে ম্যানহাটনের চাইতে এবং কি নিউ ইয়র্কে যে আপনার নিউ ইয়র্ক সিটি যে ম্যানহাটন, ব্রুকলিন, ব্রনস, কুইন্সের চাইতে আপনার বাফলোতে জব মার্কেট অনেক বেশি হাই। যে কেন, কারণ এখানে শত শত ইন্ডাস্ট্রি আছে যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে এবং কি আপনি চাইলে এখানে $15 এনি টাইম এনি কাইন্ড অফ জবে আপনি ঢুকতে পারবেন, এবং কি যে কোনো কনভিনিয়েন্ট স্টোর আপনি $15 থেকে আপনি জব স্টার্ট করতে পারবেন। এখানে আপনার জন্য ওয়ালমার্ট আছে, এখানে আপনার জন্য মেসি আছে, এখানে আপনার জন্য কী বলে টপস আছে, এখানে আপনার জন্য কী বলে হোম ডিপোতে আছে, এখানে আপনার জন্য এনি আপনি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি এবং কি যে কোনো ধরনের আপনার শিপিং আপনার প্রোডাক্ট আপনার কী বলে সাপ্লায়ার কোম্পানি আছে। তারপর যে আপনার আসলে আমি এভাবে শত শত সবগুলোর নাম বলতে পারবো না, আপনারা যখন গুগলে সার্চ দেবেন তখন এখানে দেখবেন যে আসলে এখানে জব মার্কেটটা কেমন আছে। আর হয়তো বা হ্যাঁ ঠিক আছে, একটা কথা ঠিক আছে, আপনি নিউ ইয়র্ক সিটিতে যখন আপনি জব
জব বলতে আসলে নিউ ইয়র্ক সিটিতে যারা $15 জব করে এখানেও তারা বেশিরভাগই পিপল $15 থেকে $16 এখানেও জব করে, এটা তেমন একটা ডিফারেন্স নাই। কিন্তু যারা ট্যাক্সি চালায় নিউ ইয়র্ক সিটিতে, হয়তো অনেকে উবার লিফ্টে কাজ করে, তারা ভাবে যে আমরা এখানে অনেক টাকা মেক করি, সপ্তাহে 3,000 থেকে 4,000 টাকা মেক করি। সো আসলে ওইটার এগেনিস্টে যদি আপনি ওইখানে $4,000 যদি আপনি বাফলো সরি নিউ ইয়র্ক সিটিতে মেক করেন, বাফলোতে হয়তো ধরেন আপনি $3,000 থেকে $3,500 মেক করুন, অত বেশি বিগ ডিল ডিফারেন্স হবে না যদি এখানে আপনি উবার লিফ্টে কাজ করেন। তো ওই $3,000 থেকে $3,500 এগেনিস্টে আপনার গড় ভাড়া কত টাকা? আপনি বাফলোতে দিচ্ছেন $500 থেকে $600, $700, $800, $1,000, আর নিউ ইয়র্ক সিটিতে আপনি দিচ্ছেন $1,600, $1,700, $1,700 থেকে $2,000। তো আপনার মান্থলি আপনার খরচ এবং কি আপনার ওইখানে গাড়ি পার্কিংয়ের ফের মিটার পার্কিং আপনাকে পে করতে হচ্ছে, অথবা আপনাকে রাত্রেবেলা গাড়ি কোথাও পার্কিং করতে হলো, ওটার জন্য গ্যারেজ হায়ার করতে হচ্ছে, সব ধরনের খরচ যখন আপনি মেনটেনেন্স হিসাব করবেন তখন দেখা যাবে যে আপনার এন্ড অফ দ্য মান্থ যত টাকা ওইখানে খরচ হচ্ছে বাফলোতে তার ন্যূনতম হয়তো তার আপনার 30 থেকে 50% টাকা আপনি এখানে বাফলোতে খরচ করে আপনি অনেক রিল্যাক্স লাইফ লিড করতে পারবেন। আর আপনি যদি কন্টিনিউ এখানে 40 থেকে 45 ঘন্টা 50 ঘন্টা কাজ করতে চলে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, যেটা একজন লোকের জন্য $3,000 থেকে $3,500 মেক করা, এটা ইট বিগ ডিল ইন দ্য বাফলো। ও আসলে যাদের আত্মীয় স্বজন আছে, যারা এখানে বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আপনারা যখন কথা বলবেন তখন আপনার জিনিসটা অনেক ক্লিয়ার হবেন। বাফলো নিয়ে আসলে মানুষের যে ভুল ধারণা ছিল, অথবা বাফলোতে মানুষ এখানে মানুষজন কাজ কেমন করে, অথবা অনেকে কাজ করে না, এখানে অনেক স্নো থাকে, অনেক কিছু থাকে, অনেক ঠান্ডা। একটা কথা বলবে আসলে বলা উচিত এখানে যে পৃথিবীর সব জায়গাতেই যেখানকার এনভায়রনমেন্ট এবং কি যেখানকার পরিবেশ যেমন, ওই পরিবেশ অনুসারেই আপনার সিটিটা গড়ে ওঠে। যেহেতু বাফলোতে ঠান্ডা ও স্নো বেশি, এটা আসলে অস্বীকার করার কিছু নেই, এখানে ঠান্ডা বেশি, ঠিক আছে, নিউ ইয়র্ক সিটির ছাদে সবসময় আপনার 4-5 ডিগ্রি এখানে বেশি ঠান্ডা থাকে, ওই ঠান্ডা অনুসারে সিটিটাও তেমন। এখানে আপনি যেমন আপনার বাসার সামনে গাড়ি পার্কিং করা থাকে, আপনি চাইলে আপনি বাসাতে থেকে গাড়িতে উঠতে পারতেছেন, এবং কি কাজের ক্ষেত্রে যেখানে যাবেন ওইখানে আপনার গাড়ি পার্কিংয়ে রেখে আপনি কাজে ঢুকে যাবেন, আপনাকে পার্কিং খুঁজতে হবে না। তো এখানে ঠান্ডাটা ফিল করার অথবা এখানে স্নোটা ফিল করার আপনার ওই সময়টা আপনার নাই, যেটা নিউ ইয়র্ক সিটিতে আপনাকে অনেক দূর হেঁটে, অনেক দূর কয়েক ব্লক হাঁটার ফলে আপনাকে সাবওয়েতে উঠতে হয়, অনেক ঠান্ডা লাগে গায়ের ভিতরে, অনেক সময় মানুষ অনেক অসুস্থতা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আমরা যারা বসবাস করি, প্রত্যেকটা হাউস বেশিরভাগ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট হাউস, যেখানে আপনার অন্যজনের উপর আপনাকে নির্ভর করতে, আপনার বাসায় কখন গরম পানি আসবে, কখন আপনার বাসায় হিট আসবে, ওদের মতো করে ওরা সবগুলো স্টার্ট করে অথবা ওরা কন্ট্রোল করে। কিন্তু আপনি যখন একটা বাড়ির মালিক হবেন অথবা আপনি বাফলোতে একটা বাড়িতে ভাড়া থাকবেন, তখন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আলাদা আলাদা হিটিং সিস্টেম এবং আলাদা আলাদা আপনার কী বলো কন্ট্রোলিং সিস্টেম থাকে। সো আপনি আপনার হিটিং এবং সব কিছু আপনার হাতের উপরে, আপনি কেমন হিট দিবেন অথবা আপনার বাসা কেমন গরম থাকবে, কেমন ঠান্ডা থাকবে, দ্যাটস ইট। আর আসলে আমি আগেও জবের কথা বলছি, এখনও ক্লিয়ার করে বলতেছি, আপনারা এখানে আসলে যারা আমাদের বাঙালি কমিউনিটি, আমরা আসলে অনেক স্ট্রাগল করি, অনেক পরিশ্রম করি। আমরা নিউ ইয়র্ক সিটিতে একটা বাসাতে দেখা যায় অনেক কয়েকটা ফ্যামিলি আমরা বসবাস করি, যেখানে দুই বেডরুমের বাসাতে দেখা যায় ওখানে 2 ফ্যামিলি 3 ফ্যামিলি থাকে। আসলে এটার কোনো বিগ ডিল, অনেক ওইখানে এত কষ্ট করে, এত পরিশ্রম করে ওইখানে লাইফটাকে লিড করার কোনো দরকার নাই। আমেরিকা এখানে যেরকম, এটাও আমেরিকার একটা সিটি, বাফলোটাও সরি নিউ ইয়র্ক টু আমেরিকার একটা সিটি, এবং কি আপনি পৃথিবীর যে আমেরিকার যে কোনো সিটিতে থাকেন সেম সুযোগ সুবিধা। এখানে আপনি নিউ ইয়র্ক সিটিতে যে ফ্যাসিলিটি পাবেন এখানে সেম ফ্যাসিলিটি পাবেন, তবে লাইফটা হচ্ছে আপনার এখানে অনেক রিল্যাক্স, যেটা আপনি এখানে আসা না ছাড়া বুঝবে না। যেহেতু আমি আসছি 8-9 মাস হয়েছে, বাট আমি তো আমার আগের ভিডিওতে বলছি আমি আজকে 4-5 বছর আপনার বাফলো থেকে আমি আসা যাওয়ার ভিতরে আছি, যেহেতু আমার কয়েকটা বাড়ি এখানে ছিল। আমি প্রথম থেকেই জানতাম এখানে মানুষের ইনকাম সোর্স এবং কি মানুষ কেমন কী করে, কী ধরনের কাজের সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটিতে আপনার অনেকে অনেক ধরনের অড জব করে থাকেন, যে যারা এখানে বাফলোতে আসার সাথে সাথে আপনি যেগুলো একটা ভালো প্লেসে আপনি জবটা আপনি যেগুলো একটা জব জয়েন করতে পারবেন, এখানে আপনার যেমন আপনার অফিসিয়াল সাইট বলুন, অথবা সিটি সাইট বলুন, অথবা আপনি এখানে কাউন্টি সাইট বলুন, অথবা আপনি এখানে যে কোনো ধরনের এনি কাইন্ড অফ জব আপনি অনেক সহজে ঢুকতে পারবেন, যেহেতু এখানে মানুষজন কম। আর ইন্ডাস্ট্রির কথা আমি বাদে দিলাম, ইন্ডাস্ট্রিতে যারা হয়তো পছন্দ করেন যে কাজ অথবা কনভিনিয়েন্ট স্টোর অথবা আপনি অড জবগুলো করবেন না, সেটা অবশ্যই আপনারা এখানে ইন্ডাস্ট্রিগুলোতে জব করতে পারেন। সেটা আগেও বললাম যে আপনি $3,000 থেকে $3,500 আপনি পার মান্থ ইনকাম করতে পারবেন যদি আপনি 40 থেকে 45 ঘন্টা 50 ঘন্টা কাজ করেন। আর এখানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এবং কি প্রত্যেকটা দোকান আপনার আওয়ার ইট ডাজেন্ট ম্যাটার, যেটা নিউ ইয়র্ক সিটিতে ম্যাটার করে। যেহেতু নিউ ইয়র্ক সিটিতে আপনার অ্যাভেলেবেল লোক আছে, অনেক প্রচুর পরিমাণ মানুষ, আপনাকে একটা ওয়ার্কার আপনাকে একটা কোম্পানি চাইলে আপনাকে আওয়ার দিতে পারবে না, কারণ তার সেকেন্ড ওয়ার্কার অথবা তার বাকি ওয়ার্কার অ্যাভেলেবেল আছে। কিন্তু বাফলোতে আপনার ওয়ার্কার কম, এই জন্য আপনি জবের ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা বেশি, অপরচুনিটি বেশি বেশি। আর যারা কনস্ট্রাকশন করেন তাদের জন্য এটা অবশ্যই মোস্ট ওয়েলকাম ইন দ্য বাফলো, বিকজ বাফলোতে আপনার অনেক বাড়িঘরগুলো পুরাতন, সবাই প্রত্যেকটা বাড়ি রিনোভেট করে এখানে, এবং কি আপনার এক্সপিরিয়েন্স আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার মাস্ট দরকার। আর যেটা নিউ ইয়র্ক সিটিতে আপনারা যারা হয়তো কনস্ট্রাকশন করে যে টাকাটা মেক করেন, আমার মতে বাফলোতে আসলে আপনারা সেম টাকা অথবা তার চাইতে বেশি মেক করতে পারেন, কারণ এখানে অ্যাভেলেবেল কনস্ট্রাকশন ওয়ার্ক আছে। যেহেতু আপনারা এত ইতিমধ্যেই জানেন যে এখানে মানুষজন সিটি থেকে এবং বিভিন্নভাবে বাড়িগুলো কম দামে কিনে তারা বাড়িগুলো রিনোভেট করে, তাদের মতো করে তারা বাড়িগুলো ডিজাইন করে, ভিতরে সব কিছু চেঞ্জ করে। তো সো এখানে অবভিয়াসলি এটা বোঝার অপেক্ষা রাখে না যে এখানে বাড়িগুলোতে আপনার
আপনার এখানে কনস্ট্রাকশন কাজের অনেক সুযোগ সুবিধা বেশি। আর এখানে আরেক ধরনের জব আছে, যেমন আপনার যেমন আপনি ও আগেও বললাম ট্যাক্সি জব, ট্যাক্সি জব ইফ ইউ ওয়ান ইউ ক্যান ডু লাইক ইজ আপনি উবার লিফ্ট করতে পারেন। এটাতে আপনার সেম হয়তো নিউ ইয়র্কের চাইতে এখানে ইনকাম একটু কম, যেহেতু হয়তো নিউ ইয়র্কে অনেকে মনে করে যে আপনার মাইলেজটা অনেক বেশি পে করে, এটা করে সেটা করে, আসলে মাইলেজ ইট ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে আপনার টাইমটা কেমন এটা আপনাকে ম্যাটার করতে হবে। কারণ বাফালোতে আপনি একটা যদি আপনি একটা 10 মাইলের একটা প্যাসেঞ্জার ড্রপ করতে আপনাকে হয়তো 5 থেকে 7 মিনিট 8 মিনিট লাগবে, তো আপনার ওই ক্ষেত্রে আপনি যদি এভরি আওয়ার যদি আপনি 5.5টা যদি অ্যাটলিস্ট 3টা থেকে 4টা যদি আপনি প্যাসেঞ্জার ড্রপ করেন, প্রত্যেকটা প্যাসেঞ্জার যদি আপনার ফেয়ার যদি 10 টাকা করি আপনি, তাহলে ঘন্টায় 40 থেকে 45 টাকা মেক করতে পারবেন। এটা সহজ অঙ্কের হিসাবে, এটা বুঝার কথা। তারপরে যেখানে আরেকটা জব অ্যাভেলেবেল আছে, যেমন আপনি সাইলে আপনার কী বলে আপনার অনেকে এখানে ফুড ডেলিভারি করে, যেমন গার্ভা, ডোরডাশ, তারপর দেয় এনি কাইন্ড অফ উবার ইটস, যেগুলো মানুষ ফ্রি যারা জব করতে চায়, যারা হয়তো অনেকে হ্যাসেল রিল্যাক্স নিতে চায় না, রিল্যাক্স করতে চায়, হ্যাসেল নিতে চায় না, তারপরে অনেক ধরনের ফ্যাশন নিতে চায় না, অনেকে বলে যে আমরা আমি আমার মতো করে জব করবো, আপনি হয়তো নামাজ কর্মা মসজিদ মুক্তব ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত, তখন আপনি ইসলামিক সোশ্যাল ওয়ার্কে ব্যস্ত, তখন আপনাকে এখানে আপনি যেমন ফুড ডেলিভারি বিভিন্ন কোম্পানি আছে ওদের সাথে আপনি রিলেটেড হয়ে এখানেও সপ্তাহে আপনি 900 থেকে 1000 টাকা মেক করতে পারবেন আপনার মতো করে, আপনি স্কেজুয়াল করে। আর সেম লাইক আপনি আসলে এক কথা বলতে গেলে আমি সামান্য বিষয়ে আমি আপনাদেরকে যতটুকু আমি শুধু জাস্ট আমার জাস্ট আমি একটা আইডিয়া দিতেছি, যে আপনারা সোজা কথা হচ্ছে আপনি গুগলে গিয়ে যখন আপনি এখানে বিভিন্ন জব সার্চ সাইটগুলো আছে ওগুলোতে যখন আপনি বাফালো NY দিয়ে আপনি জবগুলো সার্চ করুন, আপনি এখানে ডেলিভারি জব খুঁজবেন, অথবা এখানে ডামিনোতে জব খুঁজবেন, আপনি এখানে পাপাজনে জব খুঁজবেন, আপনি এখানে এনি কাইন্ড অফ জব, কনভিনিয়েন্ট স্টোর বলেন, ফ্যাক্টরি বলেন, ইন্ডাস্ট্রি বলেন, আপনার বলে কী বলে আপনার কনস্ট্রাকশন সাইট বলেন, এখানে গভর্নমেন্ট যে ফেডারেল জবগুলো আছে অথবা সিটি জবগুলো আছে এগুলো যদি সার্চ করেন দেখবেন অ্যাভেলেবল আপনার হায়ার করতেছে। আপনি সব রাস্তায় বাইর হবেন, এখানে আসার পর যখন আপনি ঘুরতে আসবেন দেখবেন আপনি প্রত্যেকটা জায়গাতে নাও হায়ারিং লেখা আছে, যেটা নিউ ইয়র্ক সিটিতে সম্ভব না, এবং নিউ ইয়র্ক সিটিতে আপনার এটা পসিবল না, যেটা অনেক হার্ড বেশি নিউ ইয়র্ক সিটির জব পাওয়াটা। যারা নতুন আসেন বিশেষ করে যারা আপনার আমেরিকাতে নতুন আসতেছে অথবা যারা মাইগ্রেন্ট ইমিগ্রেন্ট হয়ে এখানে নতুন করে আসতেছে, তাদের জন্য আমি মোস্ট ওয়েলকাম ইন দ্য বাফালো, বিকজ এখানে গড় ভাড়া কম। যদি ইনকাম সোর্স আপনি যদি একটা লোক যদি মাসে 2000 টাকা ইনকাম করে, তার জন্য এখানে থাকা খাওয়া একদম ইজি, যেহেতু ও 700 থেকে 800 টাকা তার গড় ভাড়া ফেয়ে করলো 2 বেডরুম 3 বেডরুমের বাসা, আর বাকি টাকাটা দিয়ে ও অনেক সুন্দর লাইফ লিড করতে পারবে, যেটা নিউ ইয়র্ক সিটিতে পসিবল না। এটা বিশেষ করে নতুন যারা বাফালো নিউ ইয়র্কে আসতেছেন অথবা আমেরিকাতে আসছেন তাদের জন্য। তো আসলে সর্বক্ষেত্রে আমাদের বাঙালিরা যারা এখানে বাফালোতে আমরা পুরাতন লোক আছি, আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি, যেটা আল্লাহ আমাদেরকে আসলে এটা এক ধরনের নিয়ামত আল্লাহ আমাদের জন্য বাফালোতে আমরা বাঙালির মুভ হাইটস এবং অনেক সুন্দর লাইফ লিড করতেছি। তবে হ্যাঁ, এটা আবার অনেকে কোশ্চেন করতে পারেন যে এখানকার আপনার কী বলে ক্রাইম রিপোর্ট ভালো না, এটা না সেটা না। আসলে প্রত্যেকটা জায়গাতেই যখন আপনার একটা সভ্যতা গড়ে উঠবে অথবা মানুষ যখন মুভ হয়ে আসবে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু চেঞ্জ হবে, তো তার মধ্যেই আপনার আজ থেকে 5-7 বছর আগে বাফালো যেমন ছিল, আজকে 5-7 বছর পরে বাফালো আর তখন তেমন আগের মতো নাই। সো আমরাও আশা করতেছি হয়তো আগামী 2-3 বছর ভিতরে আপনার ক্রাইম রিপোর্টও আশা করি মোটামুটি অনেক বটম লেভেলে চলে যাবে, যেহেতু ইতিমধ্যে আপনারা যখন আপনারা বিভিন্ন আমেরিকার বিভিন্ন প্রতিবেদনগুলো দেখবেন এবং কি ওইখানে যে ইকোনমিক এবং কি এখানকার যখন আপনার ইন্ডাস্ট্রিয়াল সাইড এবং কি গভর্নমেন্টের বিভিন্ন আপনার সাইটগুলোতে দেখবেন বাফালো আপনার কী বলে ইউনাইটেড স্টেটসের আপনার প্রায় 10টা ক্যাটাগরি সিটির ভিতরে ওরান বাফালো একটা সিটি আছে, যেখানে আপনার ইনভেস্টমেন্টের জন্য এবং কি আগামীতে আপনার কী বলে সিটিটাকে ডেভেলপ করার জন্য সব কিছুর ভিতরে সিটিটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আপনার ইতিমধ্যে গভর্নমেন্ট এবং কি সবাই এটার প্রতি আপনার সবাই আপনার মানে তাদের মনোযোগ করছে, যেটা আপনার আপনারা যখন আসলে আমার কথাগুলো আমি নিজ থেকে বলেন, আপনারা যখন এখানে গুগলে অথবা বিভিন্ন সাইটগুলোতে ঢুকবেন তখন এখানে দেখবেন আসলে কেমন চলতেছে মানুষের জীবনমান অথবা গভর্নমেন্ট এখানে কী করতে চাইতেছে, এখানে ইন্ডাস্ট্রিগুলো কেন কীভাবে আবার ওরা রিনোভেট করতেছে। সো আসলে যতটুকুই বুঝাইতে পারছি সবাই বুঝছেন, বিশেষ করে যারা নতুন তাদের জন্য মোস্ট ওয়েলকাম, যারা পুরাতন তারা হয়তো জিনিসটাকে অনেক বাঁকাভাবে নেবেন, তারা অনেকে বুঝলেও বুঝবেন না, কারণ তারা নিউ ইয়র্ক সিটিতে অথবা নিউ ইয়র্কের বাইরে অনেকে মনে করেন অনেক ভালো আছেন। শুনুন, স্ট্রাগল করে আপনি মাসে 5000 টাকা ইনকাম করে সংসার চালানো আর মাসে 3000 টাকা ইনকাম করে রিল্যাক্সে আরামে সংসার চালানোর ভিতরে ডিফারেন্স আছে। ওই 5000 টাকার সুখ আর 3000 টাকার সুখটা সমান না, 3000 টাকার ভিতরে অনেক সুখ আছে, যেহেতু আপনার এখানে কোনো হ্যাসেল নাই, কোনো স্ট্রেস নাই, কোনো কিছুতেই আপনার সমস্যা নাই। আপনি যে কাজের ক্ষেত্রে যাবেন, আপনি যে কোনো জায়গাতে যাবেন, আপনার জন্য প্রত্যেকটা কমিউনিকেশান থেকে শুরু করে এভরিথিং ইজি। আর এখানে মেডিকেল সাইড আপনার অনেকে আবার এটা জিজ্ঞেস করে বা এখানে হসপিটাল আছে কিনা, ডাক্তার আছে কিনা, এটা আসলে আপনার বলতে গেলেই আপনার এক ধরনের হাস্যকর যখন এইসব কোশ্চেনগুলো শুনি অথবা অনেকে বলে।
কারণ আপনাদেরকে বুঝতে হবে যে বাফেলো আপনার ইট ইজ দ্য ওল্ড সিটি, সো যেখানে ওল্ড সিটি এবং এখানে অনেক রিটায়ার্ড পার্সনরা বেশিবার এইসব সিটিগুলোতে লিভ করে, তো এখানকার আপনার মেডিকেল সাইড এবং হসপিটাল সাইড অবশ্যই উন্নত হবে। উন্নত যদি না হয় আপনি দেখেন নিউ ইয়র্ক সিটিতে চাইতে আপনার যখন আমেরিকার যত যত বড় বড় আপনার স্টেটগুলো অথবা সিটিগুলোতে দেখবেন তাদের সিটির চাইতে সিটির বাইরে আপনার ওরা ভালো ভালো হসপিটালগুলো বড় বড় ইন্ডিয়া তাদের কী বলে ইউনিভার্সিটিগুলো কলেজগুলো ওরা ওগুলো কী বলে বিল্ড করে। এটার কারণ হচ্ছে যেমন কোলাহল এবং কি ঝামেলা মুক্ত জায়গাতে যেন তারা তাদের হসপিটালগুলো হসপিটালাইজ করতে পারে, মানুষের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে, চিকিৎসা দিতে পারে, যেন ওইখানে কোনো কমিউনিকেশান এবং এইসব কিছু যেন অসুবিধা না হয়। সো ওই ক্ষেত্রে এখানে আসলে ডক্টর হসপিটাল কোনো কিছুরই অভাব নাই। হয়তো মানুষের অনেক ভুল ধারণা থেকে অনেক এইসব কোশ্চেনগুলো করে, যেমন আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই আপনি ডাক্তার কোথায় দেখাবেন, ওইখানে কি ডাক্তার আছে কি না। আমি একটা কথা একদিন আমার এক ফ্রেন্ড এভাবে কোশ্চেন করছে, তখন আমি শুনে হাসলাম অনেকক্ষণ, তখন ওকে জিজ্ঞেস করলাম আমাকে এটা তো অ্যামাজন জঙ্গল না যে এখানে ডাক্তার হসপিটাল নাই, আগে আসেন আসে ঘুরে দেখে যান বাফলোটা কেমন, তখন আপনি বুঝবেন। সো আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, সারাদিন বললো গল্প শেষ হবে না। আশা করি আপনারা আমার কথাটা বুঝছেন এবং যদি বুঝে থাকেন, আপনাদের যদি কোনো উপকারে আসে ওই জন্য আমি ভিডিওটা করি। এখানে আমার কোনো এখানে কোনো বেনিফিট অথবা আমার কোনো এখানে কোনো উদ্দেশ্য নাই, যেহেতু আমরা বাংলাদেশি কমিউনিটি আমরা এখানে সবাই মুভ হয়ে আসছি, আমাদের প্রত্যেকের আশা ধারণা এবং আমাদের আকাঙ্ক্ষা যেন আমাদের কমিউনিটিটা আমরা এখানে বিল্ড করতে পারি। এখানে আমরা আমাদের কমিউনিটি ইতিমধ্যে অনেক মসজিদ মাদ্রাসা মুক্ত তারা গড়ে তুলছে এবং অনেক প্রতিষ্ঠান দিনে দিনে প্রত্যেকটা এভরি উইক্স আপনার এখানে বাংলাদেশের প্রতিষ্ঠান আপনার ডেভেলপ করতেছে, তার ফাঁকে তো আপনার অ্যারাবিয়ান এবং ইন্ডিয়ান পাকিস্তানি তো আসেই। সো এর মাঝে যদি আমরা চাই যে আমাদের বাঙালিরা এখানে আসুক এবং তারা সবাই ভালোভাবে জীবনযাপন করুক, তাদের ছেলেমেয়েকে এখানে ভালো করে পড়ালেখা করার একটা সুযোগ তৈরি হোক, ওই উদ্দেশ্য থেকে ভিডিওটা করা। যেহেতু অনেকে আপনার নিউ ইয়র্ক পৃথিবীর বিভিন্ন সরি আমেরিকার বিভিন্ন জায়গাতে আপনার অনেক স্ট্রাগল অনেক কষ্টে তাদের জীবনযাপন লিড করতেছেন, যেটা একটু আগে বললাম, হয়তো অনেকের ফ্যামিলিতে আপনার দেখা আছে হয়তো কী বলে কাজ করার মতো একজন লোক থাকে, হয়তো তার উপরে সমস্ত পরিবারটা চলতে হয়। তো ওই ক্ষেত্রে আপনারা এখানে আসেন, এখানে আসি সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করুন, ওই উদ্দেশ্যে আপনার ভিডিওটা করা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবারও বলতে চাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আশা করি আপনার মুন্নি ফ্যামিলির সাথে থাকবেন এবং কি ফেসবুক পেজও ফলো করবেন। আর আমি তো আগেও বললাম আসি আপনাদের সাথে সামনেও ইনশাআল্লাহ যতদিন থাকে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় ভিডিও নিয়ে আসবো এবং কি কথা বলবো। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা এবং কোনো কোশ্চেন থাকে স্পেসিফিকভাবে বাফলো নিয়ে, সো সবাইকে মোস্ট ওয়েলকাম, আপনারা কোশ্চেন করতে পারেন ফেসবুকে এবং কি আমাকে কমেন্টস করতে পারেন। আমি আশা করি আপনাদের পছন্দ মতো এবং কি আপনাদের চিন্তা চেতনার মতোই আমি কথা বলার চেষ্টা করবো, এবং কি আমার যদি জানা না থাকে কোনো ভুল হয়ে থাকে আমি ওইসব জানিয়ে আপনাদের সাথে আনসার করবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।